মঙ্গল শোভাযাত্রা দিয়ে বাংলা নববর্ষকে বরণ করল রাঙ্গামাটিবাসী বাঙালিদের প্রাণের উৎসব বাংলা নববর্ষের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে রাঙ্গামাটি শহর মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক সাংস্কৃতিক তালিকায় অন্তর্ভুক্ত করা বিষয়টি গুরুত্ব আরোপের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজনে বর্ণিল মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এই সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশপ্রী চৌধুরী রাঙামাটি জেলা প্রশাসক রহমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে রাঙ্গামাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনতনে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয় যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করেন অসংখ্য ছেলেমেয়ে শোভাযাত্রায় হাতি ঘোড়া প্যাঁচা জাতীয় পাখির দোয়েলসহ বিভিন্ন পাখি স্থান পেয়েছে পাহাড়ের প্রাণের উৎসব নির্বিঘ্নে পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টার কথা জানিয়ে রাঙ্গামাটি পুলিশ সুপার মির আবু তহিদ বলেন পাহাড়ের দীর্ঘ এই উৎসব আমাদের আরও একসাথে করবে এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজান রহমান বলেন পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠী উৎসব ও বাংলা নববর্ষ আমরা সকলেই একসাথে পালন করে থাকি এই উৎসবের মধ্য দিয়ে আমাদের প্রাণের উৎসব আরও সুদৃঢ় হবে শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে হে বৈশাখ গানের তালে তালে শুরু হয় বাংলার ঐতিহ্য নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পাহাড়িদের ইচ্ছে বিজু 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 গানের তালে তালে নৃত্য যেন আগত দর্শকদের মাতিয়ে তোলে